বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার নিকট, যিনি এই মহামারীতেও আজ আমাকে এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে সুস্থ রেখেছেন। তো তাই আমি আজ শুকরিয়া জ্ঞাপন করে আমি শুরু করতে যাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। আজকের আলোচনা ভোগ্যপণ্য বিপণনে বিবেচ্য বিষয়। ভোগ্যপণ্য বিপণনে বিবেচ্য বিষয়। সারা পৃথিবীর জনগণই ভোগ্যপণ্যের ক্রেতা। ক্রেতারা বিক্ষিপ্তভাবে অবস্থান করে, আবার ক্রেতাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় উৎপাদকের পক্ষে ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করাও সম্ভব হয় না। ফলে ক্রেতাদের নিকট পণ্য পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী নিয়োগের প্রয়োজন হয়। নিম্নে এরূপ পণ্য বিপণনে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করা হলো। এক, ভৌগোলিক বিস্তৃতি। ভোগ্যপণ্যের বাজার বিশ্বব্যাপী, ফলে বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের চাহিদা পরিলক্ষিত হয়। তদুপরি বিপণন ব্যবস্থার বিশ্বায়নের কারণে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে, তাই ভোগ্যপণ্যের বিস্তৃতি বা বিস্তৃত বণ্টন ব্যবস্থা গড়ে তুলতে হয়। যদি উৎপাদিত পণ্যের চাহিদা আন্তর্জাতিক বাজারে বিস্তৃত হয়, তাহলে যে ধরনের বিপণন ব্যবস্থা ব্যবহার করা হয় দেশীয় বাজারে তা বিস্তৃত হলে নিঃসন্দেহে সে ধরনের বিপণন কার্যক্রম ব্যবহার করা হয় না। দুই, ক্রেতার সংখ্যা। ভোগ্যপণ্যের ক্রেতার সংখ্যা অনেক। পৃথিবীর সকল মানুষই ভোগ্যপণ্যের ক্রেতা, ফলে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণে পণ্য উৎপাদনের বিষয়টি এখানে বিবেচনায় করতে হয়। বিশ্বের প্রতিটি ক্রেতা বা ভোক্তার নিকট পণ্যটি পৌঁছানোর জন্য ব্যাপক আকারে বিপণন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। তবে যে সকল উৎপাদক তাদের ব্যবসায়কে স্থানীয়ভাবে কেন্দ্রীভূত করে রাখে, তারা দেশের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভোক্তার নিকট পণ্যটি পৌঁছানোর ব্যবস্থা রেখে বিপণন কার্যক্রম গ্রহণ করবেন। তিন, চাহিদার প্রকৃতি। ভোগ্যপণ্যের চাহিদা ব্যাপক, ভোক্তার সংখ্যা অনেক হওয়ায় বিভিন্ন ধরনের পণ্য ও বিভিন্ন প্রকৃতির চাহিদা দেখা যায়। কোনো কোনো পণ্য প্রতিনিয়ত প্রয়োজন হয়, আবার কোনো কোনো পণ্য ক্রেতারা জীবনে একবারই ক্রয় করে। তাই ভোগ্যপণ্যের বিপণনকারীকে চাহিদার ভিন্নতার দিক লক্ষ্য রেখে বিপণন কৌশল গ্রহণ করতে হয়। চার, বণ্টন প্রণালী। বিপণন ব্যবস্থায় বিশ্বায়নের ফলে ভোগ্যপণ্যের ক্রেতারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, দেশের অভ্যন্তরেও ক্রেতারা বিক্ষিপ্তভাবে ও বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করে। ভোক্তাদের নিকট পণ্য পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীকে ব্যবহার করতে হয়, ফলে বণ্টন প্রণালী দীর্ঘ হয়। তবে শপিং পণ্য বা বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে সীমিত বণ্টন প্রণালীর ব্যবস্থা করা প্রয়োজন। পাঁচ, নিয়মিত ও পর্যাপ্ত পণ্য সরবরাহ। ভোগ্যপণ্য প্রাত্যহিক জীবনযাপনের জন্য ব্যবহৃত হয়। ভোক্তারা প্রতিদিন কোনো না কোনো ভোগ্যপণ্য ক্রয় করে,
নির্দিষ্ট পণ্যটি পাওয়া না গেলে বিকল্প পণ্য ক্রয় করে, ফলে পণ্যের সরবরাহ নিয়মিত ও পর্যাপ্ত হওয়া অপরিহার্য। প্রতিযোগী পণ্য যাতে নিজস্ব বাজারে ঢুকতে না পারে সেজন্য বিপণনকারীকে বেশ তৎপর হতে হয়। তাই বুদ্ধিপূর্ণ বিপণনে পণ্যের নিয়মিত ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। ৬. ক্রয় সিদ্ধান্ত। বিজ্ঞাপনে ক্রয় সিদ্ধান্ত ভোক্তার চাহিদার উপর নির্ভর করে। দোকানের অবস্থান, সাজসজ্জা, পণ্যের মোড়ক, মূল্য ইত্যাদি দ্বারা ক্রয় সিদ্ধান্ত প্রভাবিত হয়। অধিকাংশ ক্রেতা পূর্ব পরিকল্পনা ছাড়াই তাৎক্ষণিকভাবে এরূপ পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেয়। তাছাড়া শপিং পণ্য ও বিশিষ্ট পণ্য প্রাপ্তির স্থান, উৎস, গুণাগুণ, বিকল্প পণ্যের উপস্থিতি, খুচরা পার্টসের সরবরাহ, মেরামত সুবিধা ইত্যাদি ক্রয় সিদ্ধান্ত বিশেষ ভূমিকা রাখে। ৭. ক্রয় আচরণ। ক্রেতাদের প্রয়োজন হওয়া মাত্র তারা সাধারণত অল্প পরিমাণে বিজ্ঞাপন ক্রয় করে। নির্দিষ্ট পণ্যটি না পেলে অন্য ব্র্যান্ডের পণ্য বা সমজাতীয় পণ্য অন্য পণ্য ক্রয়ের দিকে তারা ঝুঁকে পড়ে। ক্রয়ের জন্য তেমন কোনো প্রচেষ্টা নেয় না, যেমন সুবিধাপণ্য। আবার শপিং পণ্যের ক্রয় অনিয়মিত পরিকল্পিত ক্রয় প্রচেষ্টা, বিভিন্ন ব্র্যান্ডের মূল্য, মান ও স্টাইল তুলনা করে ক্রেতারা এরূপ পণ্য ক্রয় করে থাকে। বিশিষ্ট পণ্য ক্রয়ে জোরালো ব্র্যান্ড অগ্রাধিকার ও আনুগত্য, বিশেষ ক্রয় প্রচেষ্টা, ব্র্যান্ডগুলোর স্বল্প তুলনাকরণ, মূল্যের কম সংবেদনশীলতা ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করা যায়। ক্রেতারা অনেকটা বাধ্য হয়ে অযাচিত পণ্য ক্রয় করে। বিষয়গুলো বিবেচনা করে পণ্য বিপণন করা প্রয়োজন। ৮. মূল্য। বিজ্ঞাপনের মূল্য বিভিন্ন ধরনের। নিত্য প্রয়োজনীয় পণ্যের একক প্রতি মূল্য সাধারণত কম। শপিং পণ্য ও বিশিষ্ট পণ্যের মূল্য তুলনামূলকভাবে বেশি। আবার অযাচিত পণ্যের মূল্য পরিবর্তনশীল। তাছাড়া পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হলে বাজারে প্রতিযোগিতা প্রবল হয়, ফলে ক্রেতারা কম মূল্যে পণ্য ক্রয় করতে চায়। তাই বিপণনকারীকে পণ্যের মান, পরিমাণ, গ্রহণযোগ্যতা ইত্যাদি ঠিক রেখে কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে হয়। ৯. বাজারের আয়তন। বিজ্ঞাপনের বাজার অনেক ব্যাপক ও বিস্তৃত। পৃথিবীর সকল মানুষ বিজ্ঞাপনের ক্রেতা বা ভোক্তা। বিজ্ঞাপন ক্রয় বিক্রয়ে বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী জড়িত থাকে। বিজ্ঞাপনের ক্রেতা বা ভোক্তারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, ফলে এ বাজারের আয়তন অনেক বড় ও ব্যাপক। ১০. বিক্রয়োত্তর সেবা। বিক্রয় পরবর্তী নির্দিষ্ট সময় পর্যন্ত বিনা পারিশ্রমিকে অথবা অল্প স্বল্প পারিশ্রমিকে বিক্রয়কৃত পণ্য মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। বিজ্ঞাপন বিপণনে বিক্রয়োত্তর সেবার তেমন প্রয়োজন হয় না, তবে শপিং পণ্য বা বিশিষ্ট পণ্য বিপণনে বিক্রয়োত্তর সেবা অপরিহার্য। যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর, গাড়ি, বিশেষ ধরনের ঘড়ি ইত্যাদি পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা অনেকটাই বাধ্যতামূলক। তাই সে সকল বিজ্ঞাপনের বিক্রয়োত্তর সেবা প্রয়োজন, সেগুলোর বিপণনের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা দেওয়া জরুরি। অন্যদিকে যে সকল বিজ্ঞাপনের বিক্রয়োত্তর সেবা দান প্রয়োজন নেই সেগুলোর ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা না দিলেও চলে। আল্লাহ হাফেজ।